রাস্তায় নেই সঠিক ট্রাফিক ব্যবস্থা, তাই ঘটছে দুর্ঘটনা। শুক্রবার কুমারঘাটে একটি দুর্ঘটনার পর এমনই মন্তব্য করে ট্রাফিক ব্যবস্থা জোরদার করার দাবি জানালেন এক যান চালক। ঘটনা কুমারঘাটের বিবেকানন্দ চৌহনিতে। জানান যে এদের কৈলাসহরের দিক থেকে কুমারঘাটের দিকে যাচ্ছিল TR01U0349 নম্বরের একটি অল্টো গাড়ি। পাশে ফটিকরায় দিক থেকে আসা একটি টমটম দ্রুতগতিতে এসে ধাক্কা মারে অল্টো গাড়িটিকে। এতে ক্ষতি হয় অল্টো গাড়িসহ টমটমের, আহত হয় টমটমে থাকা তিনজন যাত্রী। স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। ছুটে আসে পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটোকে নিজেদের হেফাজতে নেয় পুলিশ। স্থানীয় মানুষের কথায়, ব্যস্ততম এই জায়গায় সবসময় থাকে না ট্রাফিক ব্যবস্থা, যার দরুন প্রায়শই এই জায়গায় ঘটছে দুর্ঘটনা। দুর্ঘটনা প্রবণ এই জায়গায় অবিলম্বে ট্রাফিক ব্যবস্থা জোরদার করার দাবি তুলেছেন স্থানীয় জনগণ। ব্যুরো রিপোর্ট, হাল্লাপুর।